আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল আপডেট নোটিস নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি আমরা আমাদের এই চ্যানেলে। ঠিক তেমনই ভাবে আজকেও জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে দুটি পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে। অর্থাৎ 11ই অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে, এমনই দুটি নোটিশ তাদের মেইন ওয়েবসাইটে প্রকাশ করেছে। আর ঠিক সেই দুটি নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখতে পারবেন কোন দুটি পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে এবং রুটিন সহ পরিবর্তিত রুটিন সহ কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ আপনারা যারা এই ভিডিওতে এসেছেন ভিডিও দেখতে তাদের কিন্তু অবশ্যই সামনে পরীক্ষা এবং তাদেরও রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের রুটিন পরিবর্তন হলো কিনা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলে রাখছি যারা এপর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্যদিনের ভিডিও পেতে। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমরা প্রথম রুটিনটি দেখে নেব যে জাতীয় বিশ্ববিদ্যালয় কোন পরীক্ষাটির রুটিন পরিবর্তন করেছে। তো আপনাদের যাতে বোঝার সুবিধার্থে আমি একটু এটা জুম করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে 2020 সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পুরাতন সিলেবাস যাদের তাদের পরীক্ষার সংশোধিত সময়সূচি। তো পরীক্ষার কিন্তু সংশোধিত সময়সূচির মানে সময়সূচি, দ্যাট মিনস পরিবর্তিত রুটিন কিন্তু। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই অনুযায়ী তাদের পরীক্ষা শুরু হবে 31 অক্টোবর 2022 সাল থেকে এবং পরীক্ষা শেষ হবে 3ই নভেম্বর 2022 বৃহস্পতিবার। অর্থাৎ 31 তারিখে কিন্তু 31 অক্টোবর পরীক্ষা সোমবার শুরু হবে এবং 3ই নভেম্বর দিয়ে পরীক্ষা শেষ হবে। তো আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু অবশ্যই রুটিনটি উঠিয়ে নেবেন এবং অবশ্যই পরীক্ষার তারিখ বার এবং বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন, এই দুটি বিষয় যেন কোনোভাবে ভুল না হয়। দ্বিতীয় যে পরীক্ষার রুটিনটি পরিবর্তন হয়েছে সেই রুটিনটা আমরা দেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে 2020 সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সংশোধিত সময়সূচি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটাও কিন্তু একটি পরিবর্তিত রুটিন, আর সেই পরিবর্তিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে 29 অক্টোবর 2022 সাল থেকে এবং পরীক্ষা শেষ হবে 30 অক্টোবর 2022 রবিবার। তো আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই রুটিনটি উঠিয়ে নেবেন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলের আপডেট সকল ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্যদিনের ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।